সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দিলীপ দাকে সত্যি সত্যি দুঃখ হয় দিলীপ দার জন্য। দলের এই বক্তব্য আপনি ডিফাই করুন। দিলীপ বাবু ভেবে দেখুন যে এই দল যার হয়ে তিনি এত গলা ফাটান, তিনি তাকে সম্মান দিচ্ছে না অসম্মান করছে। আমি শুধু দিলীপ বাবুকে বলবো এটাকে ডিফাই করুন, দলের এই বক্তব্য আপনি ডিফাই করুন। তা আপনি তো রোজ সকালে বাংলার বুকে হাঁটতে হাঁটতে বাংলার সরকারের সমালোচনা করেন, তো আপনাকে যেভাবে বাংলা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আপনি ডিফাই করুন। আপনি বাংলা ছেড়ে যাবেন না, আপনি বাংলাতেই রাজনীতি করুন, আপনার সঙ্গে আমরা লড়াই করব। এই লড়াই ছিল আছে থাকবে, কিন্তু যে তৎকাল দলবদলগুলো আপনাকে ধাক্কা মেরে বাংলা থেকে সরাচ্ছে আপনি কিছুতেই এদের কাছে নতি স্বীকার করবেন না। আপনি বাংলার মাটিতে দাঁড়িয়েই লড়াই এবং যা যা প্রলাপ বকেন সেগুলো আপনি চালিয়ে যান। দিলীপ দাকে সত্যি সত্যি দুঃখ হয় দিলীপ দার জন্য যে দলের কাছে দিলীপ দা সবসময় বঞ্চিত। যাই ওদের দলের ব্যাপার আমার বলা উচিত না, কিন্তু এখন ওদের দল একটা হই হইয়ের মধ্যে আছে। ওদের দলের ব্যাপার কিন্তু ঠিক যে দিলীপ দার প্রতি হয়তো হচ্ছে মনে হচ্ছে না, সে আমি বলবো না, কারণ এটা দলের ব্যাপার, দল ঠিক করবে কাকে নেবে কাকে নেবে না আমি এই বিতর্কে যাব না। তবে আমার যেহেতু দিলীপ দার সাথে বন্ধুত্ব আছে, আমার সাথে বিধানসভায় ছিল অনেক দিন ধরে, যাওয়া আসা আছে, আমার এটা মনে হলো ব্যক্তিগত, এটা কোনো আমার দলের তরফ থেকে কিছু না। দিলীপ ঘোষের প্রতি আমার মনে হচ্ছে ওদের দলের ব্যাপার আমার বলা উচিত না, কিন্তু সঠিক মূল্যায়ন হলো না, এইটুকু বলতে পারি।